নৌশা বন্ধুরা, আশা করি ভালো আছেন, গুরুত্ব সুস্থ আছেন। বন্ধুরা, চাঁদমণি হেমব্রমের কথা আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। চাঁদমণি হেমব্রমের বলিউডের প্রথম গান জুদা হ্যায় ভি, সেটা প্রকাশ পেতে চলেছে জানুয়ারি মাসে। সুতরাং তার নানান কৌতূহল আপনাদের মনে রয়েছে, কারণ আমি গত এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে পাকিস্তানের কথা শুনিয়েছিলাম, ইন্ডিয়ান এয়ারফোর্সের কথা শুনিয়েছিলাম, এরকম নানান কথা আপনারা শুনেছিলেন। সেই জন্য আপনাদের মনে মধ্যে একটা কৌতূহল থাকাটা স্বাভাবিক যে গানটিতে কী এমন আছে যে দাদা এই সময় কথা বলল। তা আজকে আপনাদের এপিসোডে আমি তারও কিছুটা হিংস দেবো। তার আগে আসুন আপনাদেরকে দেখাই যে চাঁদমণির সেকেন্ড অর্থাৎ সেকেন্ড এপিসোডের মানে চাঁদমণির গানের সেকেন্ড এপিসোডের শ্যুটিংয়ের কিছু দৃশ্য। চাঁদমণি কি শ্যুটিংয়ের মধ্যে আছে সেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে এই এপিসোডটা পুরোটাই। তাই চলুন শুরু করি আজকের এপিসোডটা। দোপহর হো গয়া হ্যায় তো হাম লোগ কা শ্যুটিং চল রহা হ্যায়, অভি ভি চালু হ্যায়, তো জুদা হ্যায় ভি কা শ্যুটিং চল রহা হ্যায়, তো মে বুলা লেতা হুঁ জুদা হ্যায় ভি সঙ্গ কা জো হিরোইন হ্যায় উনকো, তো মিষ্টি কো বুলা লিয়া, মিষ্টি জো কি ইস গানে কা হিরোইন হ্যায় অর লিড ক্যারেক্টার ভি হ্যায়, তো গানে কে বারে মে আপ ক্যা জানতে হো বোলিয়ে। गाना बहुत अच्छा है बट बहुत टेंशन में हूँ अब मैं अभी, क्योंकि बहुत रोने धोने का सीन है, बहुत इमोशनल फुल सीन है, तो थोड़ा बहुत टेंशन में हूँ, देखते क्या होता है। बहुत अच्छा सॉन्ग है तो हम लोग अभी इसको थोड़ा और अच्छा करने वाले हैं एक एक्टिंग के थ्रू, तो देखते हैं कैसा बनता है। चाँदमणि का गाना है, कंपोज किया है अहसन अदरी एंड सिंगर अहसन अदरी एंड चाँदमणि भी है। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করলেন এবার যে একজন বয়স্ক লোক রেডিও শুনছিলেন, রেডিও শুনতে শুনতে তার গৃহবধূ সামনে এলেন তাকে চা দিতে। হঠাৎ করে কিছু একটা ঘটনা বলার পর চায়ের ডিশটা গৃহবধূর হাত থেকে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে ছুটে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যাপারটা কি, যদি আপনারা কয়েকদিনের একটু ফ্ল্যাশব্যাকে চলে যান তাহলে আপনারা ইন্ডিয়ান এয়ারফোর্স, পাকিস্তান আর কিছু বলতে হবে নাকি? কিছু মনে পড়ছে কারুর কথা? একটু মনে করুন বন্ধুরা, এই পর্বে আপনারা দেখলেন হাত থেকে চায়ের ডিশ পড়ে যাচ্ছে, একজন বয়স্ক মানুষ তিনি হতভম্ব হয়ে গেলেন। আগের পর্বে আপনারা দেখেছিলেন একজন জেলের কয়েদি হাউ হাউ করে কাঁদছে। জুদা হ্যায় ভি গানটার যেটুকু আপনাদেরকে শুনিয়েছি একটু দেখুন তো মিল খুঁজে পান কিনা। যারা যারা মিল খুঁজে পেলেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর চাঁদমণি গানটা কবে এক্স্যাক্টলি আসছে, কখন আসছে, কীভাবে আসছে, কোন চ্যানেলে কখন কীভাবে প্রকাশিত হচ্ছে খবরটা জানাবো। আমি আপনাদের বলেছিলাম যে চাঁদমণি পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন সেটা, তাই আর একটি পর্বের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। চাঁদমণির শ্যুটিংয়ের এই ভিডিওগুলো যত বেশি মাত্রায় আপনারা শেয়ার করবেন তত বেশি মাত্রায় চাঁদমণির জুদা হ্যায় ভি গানটা সাফল্য পাবে। তাই বন্ধুরা, আপনারা দয়া করে চাঁদমণির ভিডিওগুলো শেয়ার করুন, চাঁদমণির পাশে থাকুন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী কোন দিন। আজকে চললাম, টাটা বাই। जो सॉन्ग है तो उसका ये है म्यूजिक डायरेक्टर, बहुत अच्छा सॉन्ग है। तो अभी हमारे साथ प्रोड्यूसर भी है और इस गाने का लीड कैरेक्टर जो कि जावेद लकी खान साहब है, तो मैं एक बार उनको भी बुला लेता हूँ।